ভাইরাল অডিও কাণ্ডে এবার গ্রেফতার হলেন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। গতকালই ভাইরাল অডিও প্রকাশ্যে এনেছিলেন কুণাল ঘোষ, এবং সেই ভাইরাল অডিও কাণ্ডে এবার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত গ্রেফতার। কথা বলবো পার্থপ্রতিম ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, কি অভিযোগ? দেখো, বিধাননগর পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে তারা গ্রেপ্তার করেছে, এবং যে গ্রেপ্তারের যে বিষয়টা সেটা হচ্ছে, গতকালকে তুমি জানো যেটা অডিও ক্লিপ ভাইরাল হয়, এবং সেই অডিও ক্লিপ ভাইরাল হয় এবং পরবর্তীকালে তুমি দেখেছো যে কুণাল ঘোষ তিনি সেই অডিও ক্লিপ সামনে আনেন এবং এনে যে বিষয় তিনি অভিযোগ করেন, এই যে অডিও ক্লিপটা তারা পেয়েছেন এবং সেখান থেকে যে চিকিৎসকরা, যারা জুনিয়র চিকিৎসকরা রাস্তায় বসে রয়েছেন আন্দোলন করছেন, এবং তারা কিন্তু একেবারে তাদের নবান্নে যে বৈঠকে যাওয়ার কথা ছিল সেই বৈঠক ভেঙেছে, এবং তার পরবর্তীকালে সল্টলেক যে জায়গায় তারা অবস্থান করছেন সেই ধর্ণায় হামলার চক্রান্ত করা হচ্ছে, এবং রাজ্য সরকারকে যাতে বিড়ম্বনার মধ্যে ফেলা যায় সেই চেষ্টা করা হচ্ছে বলে সেই অডিও ক্লিপ একটা ভাইরাল হয়, এবং সেই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরবর্তীকালে তুমি দেখেছো গতকালকে গড়ফা থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ, এবং তার পরবর্তীকালে আজকে সকালবেলা কলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই নেতা তাকে কিন্তু গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পুলিশ কর্মীরা, এবং যে বিষয়টা পুলিশের তরফে দাবি করা হচ্ছে এই যে অডিও ক্লিপ ভাইরাল হয়, সেই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পিছনে কিন্তু কলতান দাশগুপ্ত রয়েছে বলে তারা দাবি করছে। গোটা বিষয়টা কিছুক্ষণ পরে সাংবাদিক সম্মেলন করে তারা জানাবেন, তবে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে তেমনটাই কিন্তু বিধাননগর কমিশনারের তরফে দাবি করে জানানো হয়েছে। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালই আমরা দেখেছি যে ভাইরাল অডিও একেবারে প্রকাশ্যে এনেছিলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার দিন নবান্নে বৈঠক ভেস্তে গিয়েছিল, এবং কুণাল ঘোষ তিনি সরাসরি অভিযোগ করেছেন যে চিকিৎসকদের ওপরে হামলার ষড়যন্ত্র করা হচ্ছিল, মারাত্মক অভিযোগ তিনি করেন, ভাইরাল অডিও সামনে নিয়ে আসেন, এবং সেখানে তিনি বলেছিলেন চিকিৎসকদের ওপর, আন্দোলনকারীদের ওপরে যদি হামলা হয় সেক্ষেত্রে সব দায় কিন্তু সরকারের ওপর পড়বে। আর এবার এই ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার হলেন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। চিকিৎসকদের ধর্ণা মঞ্চে হামলা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হলো কলতান দাশগুপ্তকে। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, গতকাল কুণাল ঘোষের যে অভিযোগ ছিল সেখানে খুব উল্লেখযোগ্যভাবে তিনি বামপন্থী কয়েকজন বাম যুব নেতাদের দিকে আঙুল তুলেছিলেন, এবং একই সঙ্গে তিনি অতি বাম ঘেঁষা কেউ কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারেন এমনটাই কিন্তু জানিয়েছিলেন। আর আজ কলতান দাশগুপ্তকে গ্রেফতার করলো পুলিশ। একেবারে দেখে, এবং তুমি দেখেছো গতকালকে সঞ্জিত দাস ওরূপে বুবলাইক নামে 37 বছরের ব্যক্তিকে গতকালকে গ্রেফতার করা হয়। পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার পরেই কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে, এবং কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে যেটা পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে ধর্ণা, যে জায়গায় স্বাস্থ্য ভবনে জুনিয়র চিকিৎসকরা ধর্ণায় বসেছেন সেই জায়গায় কিন্তু হামলার একটা চক্রান্ত হয়েছিল, এবং রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য, এবং ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে যে যোগাযোগ সেই অডিও ক্লিপ ভাইরাল বা হামলার যে চক্রান্তর পিছনে যে অডিও কল সামনে আসে সেখানে কিন্তু পুলিশের দাবি তারা পেয়েছে, এবং তারপর আজকে সকালবেলা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে তেমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, এবং তাদের বিরুদ্ধে একাধিক যে ধারা রয়েছে বিএনএসএ ভারতীয় ন্যায় সংহিতার, যেমন 224, 352, 353 ওর এছাড়াও 351 এবং 61 নম্বর ধারা বিএনএসএ, সেই ধারায় ইতিমধ্যে মামলাও হয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ, তারা সেই মামলা রুজু করেছে। আজকে কলতান দাশগুপ্ত এবং সঞ্জীব দাস যে দুজনকে গ্রেপ্তার করা হয় তাদেরকে বিধাননগর আদালতে পেশ করে পুলিশ সত্যি যেমনটা জানতে পারছি আমরা, তারা নিজেদের হেফাজতে যে আবেদন জানাতে চলেছে তেমনটাই কিন্তু আমি জানতে পারছি।